ভালোবাসাতে বারবার ধোঁকা খাচ্ছেন বা ভালোবাসাতে বারবার আঘাত পাচ্ছেন, তার জন্য মনমরা হয়ে পড়ে আছেন। ঠিক তো, তাই বললাম তো। কিন্তু আপনার এই ভালোবাসার পিছনে না ছুটে আপনার যোগ্যতার পিছনে ছুটুন। আমি প্রত্যেককে এই কথাগুলোই বারবার বলি। এগুলো বলে বলে দেখুন আপনাদেরকে মোটিভেশান, অনেক মোটিভেশনাল ভিডিও আমার দেখতে পাবেন। এই ভালোবাসার পিছনে বা না ছুটে আপনার নিজের যোগ্যতাকে প্রমাণ করুন। সেই যোগ্যতায় আপনাকে ভালোবাসাকে পিছনে নিয়ে আসবে, সেই যোগ্যতায় আপনার ভালোবাসাকে টেনে নিয়ে আসবে। সেই নিজের যোগ্যতা কীভাবে তৈরি করবেন? আপনি যে মনের মানুষ যাকে ভালোবাসছেন, সে আপনাকে ইগনোর করলো, সে আপনাকে ইগনোর করছে, সে চলে যাচ্ছে। সেই ইগনোর করে চলে যাওয়ার পিছনে, তার পিছনে ধাওয়া না করে বিভিন্ন বশীকরণ, বিভিন্ন টিপটাকের পিছনে না ছুটে, আমি বশীকরণে ঘোর বিরোধী, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, এর আগের ভিডিওতে অনেক দেখেছেন। তো আপনাদের নিজেদের জন্মকুণ্ডলীকে দেখান, সেই রুটম্যাপ তৈরি করুন যে জীবনে আপনি প্রতিষ্ঠিত হতে গেলে অটোমেটিক সেই ভালোবাসা কিন্তু আপনার কাছে চলে আসবে। আমি বারবার ধরে আমার কাছে অনেক মানুষ এসে বলে যে বারবার যে আমি ওই ছেলেটিকে ভালোবাসি, আমি ওই মেয়েটিকে ভালোবাসি, তার জন্য আমাকে কিছু প্রতিকার দিন বা বশীকরণ করুন বা তুকতাক করে দিন, যাতে ওই মেয়েটি আমার পেছনে চলে আসে বা ছেলেটি আমার পেছনে চলে আসে। আমি তাকে তখনই বলি, আমি প্রজাপতি ধরা মেশিন কখনো বিক্রি করি না। বাড়িতে ফুল গাছ লাগান, প্রজাপতি অটোমেটিক আসবে। আমি এই কথায় বিশ্বাসী। কারণ কি, আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, অটোমেটিকলি আপনার সমস্ত ব্যবস্থা, সমস্ত জায়গা, সমস্ত কিছু কিন্তু অটোমেটিক ব্যবস্থা আছে। আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, সমস্ত প্রেম আপনার কিন্তু ফিরে আসা সম্ভব, সমস্ত প্রেম ফিরে আসা সম্ভব বা হওয়া যায়। এবারে সম্ভাবনা সেই সাকসেস বা জীবনে প্রতিষ্ঠিত হবেন কিভাবে, এইখানে গল্পটা এখানে লুকিয়ে আছে। কিভাবে গল্পটা লুকিয়ে আছে? আপনার জন্মকুণ্ডলী দেখে দেখতে হবে বা বলতে হবে যে আপনি জীবনে কোথায় প্রতিষ্ঠিত হতে পারবেন। চাকরি, তার ব্যবসাতে, বা চাকরি হলে কোন চাকরি, ব্যবসা হলে কোন ব্যবসা। এই চাকরি আর ব্যবসা অনেক টানাপোড়ানের মাঝে অনেক মানুষ হারিয়ে যেতে দেখেছি, অনেক মানুষকে আজকে বিভীষিকার জীবনযাপন করতে দেখেছি, তারা কোনো দিকেই সাকসেস হয় না। এক্ষেত্রে আমি বলবো যে জন্মকুণ্ডলী দেখুন সপ্তম ভাব। এই সপ্তম ভাবই আমরা বলে দেবে যে লাইফে আপনার ব্যবসা ক্ষেত্রে কোন প্রোডাক্টের ব্যবসা করলে ভালো হবে, কোন দিকে ব্যবসা করলে ভালো হবে, এবং দশম ভাব বলে দেবে আপনার কোন চাকরি করলে ভালো হবে। এই সপ্তম ভাব আর দশম ভাবকে দুটো ভাবে যদি আপনি কোনো তারতম্য বা ব্যালেন্সিং করে যদি লাইফটা গড়তে পারেন, অবশ্যই লাইফে কিন্তু সাকসেস পাওয়া সম্ভব বা সাকসেস পাওয়া যায়। আমি শুধুমাত্র পথ দেখাবো আপনাকে, ডাইরেকশন দেবো আপনাকে যে এই পথে আপনি অগ্রসর হন, চলতে হবে আপনাকে, করতে হবে আপনাকে, সাফল্য পেতে হবে আপনাকে, তবেই আপনার ভালোবাসা ফিরে আসবে। এই ভালোবাসা বা দু এক মিনিটে কোনো টোটকা বা দু এক মিনিটে কোনো মাধ্যমে বশীকরণ, এগুলো কখনোই সম্ভব নয়, এগুলো হয় না। যার অথেন্টিকেটভাবে জিনিসটাকে বুঝতে হবে এবং অথেন্টিকেটভাবে জিনিসটা জানতে হবে যে আপনার মধ্যে দোষ বা আপনার মধ্যে গুণ কোথায়। আপনি কোনো একটা বদ অভ্যাস হারিয়ে ফেলেছেন বা বদ অভ্যাস মানে কি? বদ অভ্যাসটা তো আপনি নিজে তৈরি করেছেন, বদ অভ্যাসটা তো নিজে আপনি ইনস্টল করেছেন। সেই ইনস্টল করার পেছনে আপনি যদি কোনো একটা বদ অভ্যাস আপনার ইনস্টল করা যায়, আপনি ভেবে দেখুন না যদি ইনস্টল করা যায়, সেটা তো ডিলিট করা সম্ভব। আপনি যেমন মোবাইলে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করছেন, সেই অ্যাপসটা আপনার ভালো লাগছে না, সেই অ্যাপসটা আপনার ভালো ফলাফল দিচ্ছে না, আপনি তো ডিলিট করতেই পারেন। ঠিক সেরকম অনুরূপভাবে আপনার কিছু কু অভ্যাস বা কু বদগুণ, সেগুলোকে আপনাকে পুরো ডিলিট করতে হবে। সেগুলোকে আপনার রিইনস্টল করা চলবে না বা ইনস্টল করা চলবে না। যেগুলো ইনস্টল করে রেখেছেন সেগুলো চেঞ্জ করতে হবে। এবার ভাবতে হবে, একটু ভাবুন না যে জীবনে কীভাবে প্রতিকার বা কীভাবে আনা সম্ভব বা কীভাবে চেঞ্জ করা সম্ভব। এগুলো ছোটো ছোটো আমার কাছে অনেক মানুষকে এসে বলতে শোনা যায় যে কথা বলেই অর্ধেক রোগ ভালো হয়ে গেছে। বাস্তব ঘটনা দেখুন, রোগ তো মানে এগুলো তো একটা বিরাট কিছু ব্যাপার নয়। জীবনে যদি ছোটো ছোটো জিনিস চেঞ্জ করতে পারেন, লাইফে কিন্তু অনেকখানি পরিবর্তন আনতে পারবেন, জীবনে অনেকখানি সাকসেস আনতে পারবেন। সেই সাফল্য বা সাকসেস পাওয়ার যে চাবিকাঠি বা রুট ম্যাপ বা গুগল ম্যাপ, সেই ম্যাপটা বলবো আমি। আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন। আর আপনি সারা পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার বাড়িতে বসেই আপনি কিন্তু পরিষেবা পাবেন। আর সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন বুকিং করে অবশ্যই আসবেন, নাম লিখিয়ে অবশ্যই আসুন। প্রত্যেক দিন 10 জন করে নাম লেখানো হয়। আর যারা চাইছেন যে বাঁকুড়া থেকে অনেক দূরে থাকে, যাদের পক্ষে বাঁকুড়া চেম্বার আসা সম্ভব নয়, তাদের জন্য অনলাইন পরিষেবা তো আছেই। সেই অনলাইনের মাধ্যমে এক মুঠোতেই আপনার হাতের মুঠোয় এখন জ্যোতিষ, কোনো অসুবিধা কিছু নেই। ফটাফট নিঃসংকোচভাবে এনি টাইম আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনার নিশ্চয়ই আপনার যথাযথ উত্তর দেওয়া হবে। এবং সেটা আমার যে পারিশ্রমিক পেড সার্ভিস আছে, সেই পেড সার্ভিসের সমস্ত অপশান বলে দেওয়া হবে, সেভাবে আপনি সার্ভিস নিতে পারেন। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিওতে। যারা দেখছেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, ফেসবুক থেকে দেখলে ফলো তো অবশ্যই করতে হবে।